বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে বিভিন্ন বাজেটে অ্যাম্প্লিফায়ার তৈরির হিসাব নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এই ভিডিওতে কেবল সর্বোচ্চ 3 ইঞ্চি কয়েলের স্পিকারের জন্য অ্যাম্প্লিফায়ার তৈরির হিসাবটাই বলবো। 4 ইঞ্চি কয়েলের স্পিকারের অ্যাম্প্লিফায়ার সম্পর্কে বলবো না, কেননা তা যত টাকা দিয়ে বানাবেন তার থেকে অধিক ভালো মানের কোম্পানির অ্যাম্প্লিফায়ারই ক্রয় করতে পারবেন। তাহলে প্রথমে বলি, আপনার বাজেট যদি 1500 থেকে 2000 টাকা হয়, তবে আপনি 2 ট্রানজিস্টর মনো অথবা 2 পাশে 2 ট্রানজিস্টর করে স্টেরিও অ্যাম্প্লিফায়ার বানাতে পারেন। ট্রান্সফরমার ভোল্টেজ 2 ট্রানজিস্টর মনো অ্যাম্প্লিফায়ারের জন্য 24 এবং 4 ট্রানজিস্টর স্টেরিও অ্যাম্প্লিফায়ারের জন্য 30 ভোল্ট দিতে পারবেন। তারপর আপনার বাজেট যদি 2500 থেকে 3000 টাকা হয়, তাহলে আপনি 4 ট্রানজিস্টর মনো অ্যাম্প্লিফায়ার বা 4+4=8 ট্রানজিস্টর স্টেরিও অ্যাম্প্লিফায়ার বানাতে পারেন। সেক্ষেত্রে ট্রান্সফরমার ভোল্ট 35 থেকে 40 ভোল্ট ব্যবহার করতে পারবেন। বাজেট যদি 3500 থেকে 4500 টাকা হয়, তবে আপনি 6 ট্রানজিস্টর মনো বা 6+6=12 ট্রানজিস্টর স্টেরিও অ্যাম্প্লিফায়ার বানাতে পারবেন। ট্রান্সফর এসি ভোল্টেজ 45 থেকে 50 ভোল্ট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আপনার বাজেট যদি আরও বেড়ে 5 থেকে 6000 টাকা হয়, তবে আপনি 8 ট্রানজিস্টর মনো অথবা 8+8=16 ট্রানজিস্টর স্টেরিও অ্যাম্প্লিফায়ার বানাতে পারবেন। ট্রান্সফর বেশি অ্যাম্পিয়ার দিয়ে 95 ভোল্ট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আপনার বাজেট যদি 7 থেকে 8000 টাকা হয়, তবে আপনি 10 ট্রানজিস্টর মনো অথবা 20 ট্রানজিস্টর স্টেরিও অ্যাম্প্লিফায়ার বানাতে পারবেন। সেক্ষেত্রে ট্রান্সফর ভোল্টেজ 60 ভোল্ট দিতে পারবেন। বাজেট যদি 10,000 টাকার মধ্যে হয়, তবে আপনি 12 ট্রানজিস্টর মনো অথবা 24 ট্রানজিস্টর স্টেরিও অ্যাম্প্লিফায়ার বানাতে পারবেন। ট্রান্সফরমার সর্বোচ্চ 65 ভোল্ট দিতে পারবেন। আপনার বাজেট যদি 12,000 টাকার মধ্যে হয়, তবে আপনি 16 ট্রানজিস্টর মনো অথবা 32 ট্রানজিস্টরের স্টেরিও অ্যাম্প্লিফায়ার বানাতে পারবেন। ট্রান্সফরমার ভোল্ট 70-0-70 দিতে পারবেন। তারপর আপনার বাজেট যদি 15,000 টাকার মধ্যে হয়, তবে আপনি 20 ট্রানজিস্টর মনো অথবা 40 ট্রানজিস্টর স্টেরিও অ্যাম্প্লিফায়ার বানাতে পারবেন। এক্ষেত্রে ট্রান্সফরমার ভোল্টেজ সর্বোচ্চ 75-0-75 ভোল্ট দিতে পারবেন। বন্ধুরা, 75-0-75 ভোল্টের ট্রান্সফরমার প্লাস 40 ট্রানজিস্টর দিয়ে সর্বোচ্চ 3 ইঞ্চি কয়েলের 15 ইঞ্চি স্পিকার বাজানোর জন্য ঠিক আছে। 4 ইঞ্চি কয়েলের স্পিকারের জন্য অ্যাম্প্লিফায়ার বানাতে হলে আপনাকে 100 ভোল্টের উপরে ট্রান্সফরমার ব্যবহার করতে হবে, যা ক্লাস এবি অ্যাম্প্লিফায়ার সম্ভব না। তার জন্য হয় ব্রিজ মোড অ্যাম্প্লিফায়ার বানাতে হবে, যেমন ডেল্টা অ্যাম্প্লিফায়ারগুলো, নয়তো ক্লাস এইচ এমভিআর বানাতে হবে, যেমন PVCS 400 এমভিআর। তাহলে পারফেক্টভাবে বাজাতে পারবেন। আর এইসব হাই লেভেলের এমভিআর আপনি নিজে নিজে মালামাল ক্রয় করে কোম্পানির মতো এত গোছানোভাবে বানাতেও পারবেন না, এবং অনেক পার্টস আছে যা আপনি ম্যানেজই করতে পারবেন না। তাই এইসব হাই লেভেলের 4 ইঞ্চি ভয়েস কোয়েলের স্পিকার জন্য এমভিআর মার্কেট থেকে আপনাকে ক্রয় করে নিতে হবে, তাহলে আপনি ভালোভাবে বাজাতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে পরবর্তীতে আমার আরও ভিডিও আসলে তা আপনার সামনে আসে। আর সাউন্ড সিস্টেম নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ সবাইকে।